নমস্কার, একদম আমি দোলা তরফদার। নমস্কার, আমি তোরা তরফদার, টলি রিপোর্টার থেকে বলছি। আজকে আমাদের সঙ্গে আপনি প্রথমে আলাপ করে দিই, ফেসবুকে যারা আছেন তারা দুজন বিশিষ্ট ব্যক্তি আছেন, এই টিনেজার একদম নতুন ছেলে মেয়ে, ভীষণ কাজ করছে ভালো, তাদের পরিচয় আমাকে নতুন করে দেওয়ার মতো কিছু নেই। তার কারণ তারা এমনই একটা জায়গা তৈরি করে নিয়েছে যে নতুন করে বলা মানে আমাকে খারাপ লাগবে। তো প্রথমেই অনিন্দা দাস আমাদের মাঝে আছেন, আর সঙ্গে আছে অনির্বেদ। অনির্বেদ ফিল্ম মেকার, অ্যাকচুয়ালি বলা যেতে পারে অনির্বেদ ভালো ভালো ছবি করছেন, ফিল্ম তৈরি করছেন, মেক করছেন, ভালো লাগছে। আর অনিন্দাকে তো অনেকেই চেনে, টিভির মধ্যে ছাইয়ে আছে একদম নায়িকা হিসাবে। তো প্রথমে তোমাকে আর একবার ওয়ান সেকেন্ড একবার মনে করিয়ে দিই, এবং আজকে লাইভ এবং টলি রিপোর্টারের পক্ষ থেকে তোমাদেরকে আর একবার ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, আমরা শুরু করব লাইভ। তো প্রথমেই কার কাছে যাবো, অনির্দ অনির্বেদ? আমরা তো চেষ্টা করবো ছোটখাটো কোনো জায়গায় পেলে যাই। যাই হোক, তো অনির্বেদের সঙ্গে আলাপ করবো। প্রথমে প্রথমে অনির্বেদকে জানো, অনির্বেদ অনেকগুলো সারপ্রাইজ তুমি আমাদেরকে দিয়েছো, অনেকগুলো ফিল্ম মেক করে। তো আমরা যেটা জানতে চাইবো তোমার এই জার্নি সম্বন্ধে অবশ্যই জানবো। তুমি একটা একদম উঠে গ্রাম থেকে এসেছো, শহরের বুকে যে ধরনের কাজ করছো আমাদের গর্ব, আমরা যারা জেলায় থাকি এটা আমাদের কাছে গর্ব, এবং অনেক বেশি পাওনা, তার থেকে বেশি পাওনা হচ্ছে যে তোমার এলাকায় তুমি যে এলাকায় থাকো সেই এলাকায় কি বলবো, সেই এলাকায় যদি কোনো একটা মন্দির থাকে সেখানে যেন আমরা পুজো দিতে যাই, এটা যেমন আমাদের কাছে একটা বিশাল মন্দির। তো তুমি যেমন সেই এলাকা থেকে উঠে কলকাতার বুকে কাজ করছো, আমাদের কাছে মন্দির থেকে কোনো জায়গা কম না, কি বলো তুমি? ঠিক ঠিক, একদম ঠিক, একদমই ঠিক। প্রথমে আমি সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি, এবং টলি রিপোর্টারের সমস্ত দর্শক এবং সমস্ত কর্মকর্তাদের আমি জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা অপরচুনিটি এবং প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। মানে আমি আমার যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি পেয়ে গেছি আর কি, ওই জন্যই সবাইকে ধন্যবাদ তো জানালাম। সবাই আশা করি টলি রিপোর্টার সাথে থাকবেন, এবং টলি রিপোর্টার পেজটাকে সাবস্ক্রাইব, লাইক এবং ফলোয়িং শেয়ার করবেন, যাতে ওনারা আরো ভালো ভালো এরকম একটা অপরচুনিটি এবং উদ্যোগ নিতে পারে। আমি আমার তরফ থেকে এবং আমাদের তরফ থেকে, চরিত্রায়নের তরফ থেকে জানাই টলি রিপোর্টারকে অনেক 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 শুভেচ্ছা, ধন্যবাদ। টলি রিপোর্টার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি রইল সাথে। আমরা চাইবো তুমি যত এগিয়ে যাবে তত আমাদের নাম হবে, একটা আগামী দিন আমরা কোনোদিন বলতে পারবো যে ওই ডিরেক্টরের সঙ্গে আমরা কোনোদিন লাইভ করেছিলাম, এটা আমাদের কাছে তখনকার ইতিহাস হলো, গর্ব হওয়া উচিত। অরিন্দা তুমি বলো, তোমার জার্নি শুরু বলো। আমার জার্নি শুরু অ্যাকচুয়ালি বেশ খানিকটা আগে, আর ছবিতে অনেকেই জানেন আমার লালদার ছবিতে, মানে সুমন মুখোপাধ্যায়ের ছবিতে আমার ফার্স্ট কাজ। তারপর থেকে সিরিয়াল ফিল্ম পরপর চলছে। এত কিছু বলবো না, এটুকুই বলতে পারি যে আমি এনজয় করি কাজটা প্রত্যেক দিন। যখন আমি যাই প্রত্যেক দিন আমার মনে হয় যে ওয়াও, আজকে আমি আবার একটা ভালো কিছু করার চেষ্টা করতে পারি অ্যাটলিস্ট। তো এটাই বলতে পারি, এটাই আমি। তো অনিন্দাকে প্রশ্ন করি, অ্যাকচুয়ালি তোমার অরিজিনাল বাড়ি কোন জায়গায়? আমার অরিজিনাল বাড়ি কুচবিহার, মাথাভাঙা। অনির্বেদকে বলছিলাম যে বাইরে থেকে আসা, আমি শুনছিলাম আর হাসছিলাম যে আমি যেখান থেকে এসেছি সেটা তো মানে প্রায় ম্যাপের বাইরে বলা চলে, কিন্তু এটাও তো বাস্তব। ম্যাপের বাইরে হলেও বর্তমান যুগে কিন্তু ওখানকার মতো শান্তি আর ওখানকার মতো সৌন্দর্য নেই, যেমন অন্য জায়গায় দেখেই হয়ে যাচ্ছে, পা থেকে মাথা পর্যন্ত যে সৌন্দর্য অনির্বেদের মধ্যে আছে আমি মনে করি ওর এলাকার এটা বৈশিষ্ট্য, কি বল অনির্বেদ? একদম 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 একদম, নারীর কোমলতা, নারীর সৌন্দর্য তার এলাকার অনেকটা পরিচিতি ঘটায় কিন্তু, তাই না? আর তুমি যে জায়গা থেকে এসেছো, আমরা তো বলি ওই অঞ্চলটা একটা একটা যদি মনে করি যে ওই অঞ্চলটা সম্পূর্ণ নারী, তার পা থেকে মাথা পর্যন্ত যে সৌন্দর্যটা আমরা উপভোগ করি, তার গ্রিন, তার রাস্তাঘাট, তার অ্যাটমোসফিয়ার, তার ওয়েদার,
তাই না? একটা নারীর মধ্যে সব পাওয়া যায়, সেটা অবশ্য অন্যকে দেখলে বোঝা যায়। থ্যাংক ইউ সো মাচ, পুরো নর্থ বেঙ্গলকে আমি রিপ্রেজেন্ট করছি এই মুহূর্তে, এটা ভেবেই আমার কিরকম একটা মনে হচ্ছে জানো। ডেফিনেটলি আমাদের গর্ব এটা। আমার অবস্থাটা হয়েছে, আমি নর্থ বেঙ্গল না, নর্থ বেঙ্গল না সাউথ বেঙ্গল, মানে মাঝখানে মুর্শিদাবাদ বহরমপুর, মানে সেতু বলতে পারবো না যে নর্থ বেঙ্গল না সেতু, হ্যাঁ হ্যাঁ ব্রিজ, ব্রিজ সংযোগ স্থাপন করছে আর কি উত্তর আর দক্ষিণের। ঠিক, একদম। অনিন্দা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে, অনিন্দা অনিন্দা অনির্বেদ আছে, অনির্বেদ একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজটা বলি, যেমন তোমার তোমার এলাকার সৌন্দর্য তুলে ধরলাম, ওর কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে এটাই বলবো। একটা সময় মুর্শিদাবাদ মানে সিরাজউদ্দৌলা থেকে শুরু করে নবাববাড়ি, এটা আমরা ঘুরে এসে চলেছিলাম, তাই তো? আগামী আগামী দিনে ওকে দেখে ওর জেলার কথা কিন্তু অনেকের মনে পড়বে, মুর্শিদাবাদের কথা অনেকের মনে পড়বে, আর ওকে দেখি কিন্তু মনে পড়বে যে তখন তখন ওর ইতিহাস। তার কারণ এটা বলা যে আমরা অনেক সময় বলি না যে ছেলে যদি খুব স্ট্যান্ড হয়ে যায় বড় হয় অন্তত বাবা পরিচয় বাঁচে না, ছেলের পরিচয় বাবা বাঁচে। ঠিক আমরা মনে করি, আমি অন্তত ব্যক্তিগত মনে করি অনির্বেদের পরিচয় থেকে আমরা মুর্শিদাবাদকে আরো ভালো করে চিনতে চাই, আরো বুঝতে পারবো, এটা আমার ব্যক্তিগত ধারণা, কি তাই না? এটা আমার তাই তো। ঠিক ঠিক, যেখানে সিনেমা তৈরি হয় তাই তো, এখানে কিন্তু অনির্বেদের কথাটা যখনই আসবে মুর্শিদাবাদ তখনই মনে পড়বে কিন্তু ঐতিহাসিক কথাটা, আমরা যেটা ভুলে যাই তাই তো। নর্থ বেঙ্গল যখনই আমরা বলি তাই না, যখন আমরা মনে ভাবি যে চলো 5 দিনের জন্য ঘুরে আসি, কোথায় যাবো, নর্থ বেঙ্গল চল, তাই না, সেখানে মনে পড়বে। তো আজকে এমন দুজনের সঙ্গে আমি অন্তরকে আছি, আমি একটা খুব ছোট জেলা থেকে আছি বর্ধমান জেলা, তো এমন দুজনের সঙ্গে আছি যে পা থেকে মাথা মাঝে আমি ঢুকে কিন্তু নিজেকে তৈরি করার চেষ্টা করছি এদের দুজনের মাঝে। বর্ধমানও কিন্তু খুব ঐতিহ্যবাহী জেলা, অনেক কিছু আছে সেখানেও, তারও কালচার আছে। আমারও মানে মানে আমার মামার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান মানে কাটোয়া মানে বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যেই আর কি। পেয়ে গেলাম হাতের কাছে, পেয়ে গেলাম হাতের কাছে, তার মানে এবার অফার অফার তো দেওয়া যেতেই পারে স্যার, একটা ছোটখাটো কাজ কি হবে, চলো আমরা ফুল মুডে আসি। এই মুহূর্তে কোভিড সিচুয়েশন চলছে, চারিদিকে লকডাউন, আমরা প্রত্যেকই ঘরের মধ্যে বসে আছি, যার জন্য আজকে এই লাইফে আসতে হচ্ছে। তো প্রথমেই অনিন্দাকে জিজ্ঞেস করি, আজ লকডাউন কেমন চলছে, কি কাটাচ্ছ, কিভাবে কাটাচ্ছ সারাদিন? লকডাউন কেমন চলছে বলতে গেলে প্রথমেই বলতে হয় আমার লকডাউনের জাস্ট আগে আগে পুরো ফ্যামিলি সমেত কোভিড হয়েছিল, তো হাফ অফ দা লকডাউন বেসিক্যালি আমার কোয়ারেন্টাইন পিরিয়ড ছিল, তো ওইভাবে মানে যেরকম ভাবে একটা কোয়ারেন্টাইন পিরিয়ড চলে আর কি, বাড়িতে বাবা মা এজেড তারাও দুজনে অসুস্থ, তো সমস্ত কাজকর্মের দায়িত্বগুলো মোস্টলি আমার ঘাড়ে ছিল, একটা বড় চ্যালেঞ্জ ছিল আমার কাছে আর কি, এটা সার্ভাইভ করা দুজনকে নিয়ে মানে বাবা মাকে নিয়ে, তাতেই মোটামুটি প্রায় হাফ শেষ হয়ে গেছে। একটু যখন তারপরেই অনির্বেদের সাথে কথা হলো, অনির্বেদ একটা পার্টিকুলার কাজের প্রপোজাল নিয়ে আসলো, তারপর থেকে সেটাতে ইনভলভ হলাম। মানে আমি কিন্তু না খুব একটা লকডাউন বলে যে একদম বসে আছি সেইটা খুব একটা হচ্ছে না আমার আর কি, মোটামুটি কিছু না কিছু একটা মধ্যে থাকছি, হয়ে যাচ্ছে যা, তা তো মোটামুটি ভালো। তো কলকাতা তুমি একাই থাকো? না না, বাবা মা এখানেই থাকেন, মেয়েটার নাম ব্যাপারে বলবে, ওর একটা নিজের মেয়ে আছে, ব্যাপারটা বলুক। আছে মোটামুটি ফেসবুকে যারা আমার ফলো করেন তারা সবাই আমার মেয়েকে চেনে, আমার মেয়ের নাম কুচাই, আপনি জানেন না তাই জন্য আপনাকে ইনফ্যাক্ট এটা বলছি। আমি আমার বিশেষ ধারণা যে প্রায় সমস্ত দর্শকরাই জানেন, মাম্বো আমার মেয়ে, সে একজন ছোট্ট বেড়াল,
সাড়ে তিন বছরের, আর ওই আর আমার প্রাণ বলা চলে। মোটামুটি আমি শুনেছি এই লকডাউন সিচুয়েশনে কি ভাবনা চিন্তা কি করছো? বেসিক্যালি মানে অনেকে বলছে যে লকডাউন সিচুয়েশনটা খারাপ যাচ্ছে, আমাদের কাজে সেরকম ভাবে গতি হচ্ছে না কেন। আমি বলবো আমার লকডাউন সিচুয়েশন মানে লকডাউন ফেজটা লক ইন এর থেকে খুব ভালো কেটেছে। এই কারণেই ভালো কেটেছে, এখানে আমার মানে মানে অনেকটা আমি রিলিফ পেয়েছিলাম এই কারণেই যে আমি মানে আমি বেসিক্যালি লেখালেখি সেভাবে করি না, তবে এই অবশ্য মানে এই সময়টা আমি লেখালেখির দিকে বেশি একটু মানে ধ্যান দিয়েছিলাম আর কি। তা আলটিমেট এইরকম ভাবতে ভাবতেই আমি 2020-তে মানে যখন থেকে লকডাউন শুরু হলো তখন থেকে একটা ভাবনা চিন্তা শুরু করছিলাম যে এই সার্কাসে যারা জোকার থাকে না, জোকার, তা এই জোকারদের নিয়ে কিন্তু কোনো জায়গায় লেখা হয় না, মানে কোনো নিউজ পেপার কিংবা কোনো কোনো জায়গায় সেভাবে সেই অর্থে লেখা হয়নি। মানে লকডাউনে তারা কিভাবে জীবিকা নির্বাহ করছে, লকডাউনে তারা কিভাবে জীবনযাপন করছে, লকডাউনটাকে কিভাবে তারা হয় এনজয় করছে নাকি লকডাউনে এক অবস্থাটা ওদের শোচনীয়, এই টোটাল বিষয়টার উপরে আমি একটা রিসার্চ করলাম ছোট করে। মানে আমার যেহেতু একটা পরিচিত ছিল ওখানে আমি ফোন করে টোটাল বিষয়টার উপরে আমি আলোকপাত করার চেষ্টা করেছি। তা আমি রিসেন্ট আমার জন্মদিনের দিন মানে আমার জন্মদিন 13 অক্টোবর, ওই 13 অক্টোবরে আমি এই ভার দ্য ক্লাউন বলে একটা শর্ট ফিল্ম, ওটা 7 মিনিটের শর্ট ফিল্ম, বিশেষ করে জোকারদেরকেই ট্রিবিউট দেওয়ার জন্য আমি জিনিসটা করেছি আর কি। তা দেখলাম লোকে মানে অনেকজনই অ্যাকসেপ্ট করেছে, আবার অনেকেও অনেক রকম মন্তব্যও করেছেন। তা এই লকডাউন ফেজটা আমি বেসিক্যালি লেখালেখি কবিতা মানে আমি 2-3টে জাস্ট মানে লেখালেখি হাত অতটাও ভালো নয়, অতটাও মানে পোক্ত নয়, তাও আমি লেখালেখি চেষ্টা করি আর কি। এই কারণে করি যে এইটা ছাড়া মানে অভিনয় তারপরে নির্মাণ মানে অভিনয়ের থেকেও এখন আমাকে নির্মাণের দিকে বেশি টানে, মানে নির্মাণ শব্দটার দিকে বেশি টানে। এই কারণেই আমি যদি কোনো একটা জায়গায় বা কোনো একটা সিচুয়েশনে যদি ওই সিচুয়েশনে আমি যদি অভিনয়টা না করতে পারি একজন পরিচালকের নির্দেশে, দেখা গেল আমার জায়গায় আর একজন অপশন হিসেবে আর একজন মেয়ে হোক ছেলে হোক হোয়াট এভার খুব ভালো অভিনয়টা করছে, অথচ আমি নির্বোধের মতন ওকে সুযোগটা কেন দিচ্ছি না। তাহলে এই জিনিসটা আমাকে খুব ভাবায় যে ওই জন্য আমি ক্যামেরার সামনে অভিনয়ের থেকে ক্যামেরার পেছনে জিনিসটা কিছু শিখিনি। আমি নিজেকেও মানে দাবিও করছি না, কিন্তু আমি যেটুকু শিখেছি যেটুকু আমি মানে শেখার তো অ্যাকচুয়ালি কোনো শেষ হয় না, ওই জন্যই আমি এই নির্মাণের বিষয়টার দিকেই 2019-20 থেকে শুরু করলাম টোটাল বিষয়বস্তু থেকে একটু করতে আর কি। মানে লকডাউন মানে লকডাউন অ্যাকচুয়ালি আমার খুব ভালো সময় কেটেছে এটা বলতে পারি। অ্যাকচুয়ালি লকডাউনে 2-3 জন প্রফেশনাল লোকের ভালো সময় কাটা কথা উচিত, একতে যারা নির্মাণ করেন বিশেষ করে ফিল্মের বা সিরিয়ালের এদের গেছে, যারা লেখক যারা বড় বড় লেখক বাজার হাট করতে হচ্ছে না, কোথাও ছুটতে হচ্ছে না, এক ধ্যানে কাজ করে যাচ্ছে এদের, কারণ এরা প্রচুর সময় পেয়েছে। এবং শুধু তাই নয়, আমরা যেমন বলছি সাধারণ মানুষ যে ভারতবর্ষকে তথা পিছিয়ে দিলাম 2-5 বছর, এই লোকগুলো কিন্তু 2-5 বছর এগিয়ে নিল নিজেকে। এরা একের পর এক সিরিজ, একের পর এক সিরিয়াল, একের পর এক বই লিখে রেডি করে দিল আগামী দিনে এটা এটা করবে, যেটা আমরা পিছিয়ে গেছি সেটা কিন্তু এরা এগিয়ে গেছে। তার কারণ ও একটা কথা বলল না যে ক্যামেরার সামনে নয় ক্যামেরার পিছনে দাঁড়াতে আমরা অভ্যস্ত, আর আমরা যারা প্রত্যেকে যারা ক্যামেরার পিছনে দাঁড়াই তারাই কিন্তু প্রকৃত মানে মেকার, তারা প্রকৃতভাবে তৈরি করে। যেমন ও একটা ডিরেকশন দেওয়া, একটা ক্যামেরার পিছনে দাঁড়িয়ে নানানভাবে তৈরি করা, নানানভাবে তৈরি করে দেওয়া, তার একটা বুদ্ধির বিকাশ ঘটানো। আমি একটা অভিনয় করছি, যেমন একটা স্টুডেন্ট একটা অঙ্ক বারবার ভুল করছে, যতক্ষণ টিচার তাকে দেখি না দেয়, তো সেই টিচার হলো একদম তাই না, তো ওরা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তারপরে ওরা কিন্তু বসে নেই অনিন্দা, আমরা বসেছিলাম, ওরা কিন্তু বসে নেই, অনেকখানে এগিয়ে গেছে। বরং বরং আমরাই বসে আছি ঘরে, কবে লকডাউন শেষ হবে, কবে কাজে বেরোবো, আমরাই বসে আছি।
অনিমেষ তোমার ক্যামেরায় প্রবলেম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা নেটওয়ার্কের প্রবলেম হয়ে গেছিল। হ্যাঁ সরি সরি, আমি কি ভাবলাম বলো তো, এত এত তারিখ ফারিখ শুনে পালিয়ে গেল নাকি লাস্টে? ওদেরকে প্রশংসা না করলে আমরা কাজ পাবো না তো। তারপরে বলো, কলকাতায় যখন তোমরা এলে, বিশেষ করে অনির্বেদ, তো কলকাতায় এসে কত বছর ধরে স্ট্রাগল করছো? এখনো স্ট্রাগল লাইফই বলো আমার। এখন অবধি আমার বেশি বছর হয়নি, ওই 5-5.5 বছর মতন হচ্ছে পুরো জিনিসটা। এই 5-5.5 বছর তুমি স্ট্রাগল করছো, কতজন আগে তৈরি করলে এটা বলো? নতুন প্রজন্ম কতজন আগে তৈরি করে ফেললে এটা বলো? এবং শুধু তাই নয়, সব থেকে গর্বের বিষয় কোথায়, যারা মোস্ট সিনিয়র, তোমার যা কাজ দেখলাম মোস্ট সিনিয়র, তাদেরকেও তুমি ডিলেট করেছো। কম চারটি ব্যাপার নয় কিন্তু, নট এ ম্যাটার অফ জোক, সহজ ব্যাপার নয় কিন্তু, তাই তো? সেই সময় একটু অভিজ্ঞতা শুনি। অভিজ্ঞতা বলতে মানে আমি যখন এই একটা ফেজে মানে এই সিচুয়েশনের মধ্যে ছিলাম, তখনই মানে আমার হঠাৎ করে মানে ভাবনা চিন্তা শুরু হলো যে শর্ট ফিল্ম ব্যতি রেখে, মানে এই সময়টা যেহেতু সবাই মানে অনেকেই ইচ্ছে পারে না আর কি, যে ওই মোবাইলে শুট করে আমাকে পাঠানো বিভিন্ন রকম, ওই জিনিসটা অনেকেই মানে অভ্যস্ত নয়। এইবার আমি এখন ঠিক করলাম যে কবিতা পাঠ কিংবা অডিও স্টোরি এই রকম, এখন যেহেতু টোটালটাই সোশ্যাল মিডিয়া নির্ভর, মানে এখন লোকে সিরিয়াল যেমন দেখছে, সিনেমাও মানে সিনেমা তো সেভাবে সেই অর্থে হচ্ছে না, পুরনো যে কালোজয়ী সিনেমাগুলো বাদে বলছি, তা আমি তখন ঠিক করলাম যে অডিও স্টোরি কিংবা কবিতা পাঠ এই জিনিসগুলো, মানে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, এনাদের মতন যে প্রস্তুত হয়েছিল যারা কবি কবি রয়েছেন, তাদের নিয়ে একটা যদি ছোট ট্রিবিউট দেওয়া যায় মানে অনলাইনে টোটালটা, তা তখন আমি সবাইকে অনুরোধ করলাম, তার মধ্যে অনিন্দিতা একজন, তাছাড়াও আছেন ঋতিমান স্যার আছেন, সঞ্জীবদা আছেন, শ্যামলদা আছেন, সেঞ্জুতিদি আছেন, রীতিদি আছেন, মানে অনেক অনেকেই এই, তা আমি দেখলাম ওনারা কিন্তু আমারটাকে সাড়া দিলেন, মানে এই তারপর থেকেই আর কি মানে এই কাজটার শুরু হলো আর কি। তা এখন অবধি আমি রিলিজ করতে পারিনি, খুব সম্ভবত মনে হয় অডিও স্টোরিটা 10 কিংবা 11 তারিখ নাগাদ আমরা রিলিজ করে দেবো। এবার অডিও স্টোরির পরে তারপরে ধাপে 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 মানে 15-ই জুনের মধ্যে আশা করছি আমরা সব কবিতা পাঠ অডিও স্টোরি একটা যে ফেজ, প্রথম ফেজ, এই ফেজটা আমরা রিলিজ করে দেবো। আবার সেকেন্ড ফেজ আসবে, মানে যেহেতু এই মুহূর্তে কাজেরও একটা গতি কমে গেছে আমাদের, মানে অনেকেরই হয়েছে জিনিসটা, এবার অ্যাটলিস্ট কিছু একটা করে আর কি মানুষের সাথে থাকা, যে আমি আছি, এই 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 ব্যাপার আর কি। এখনো পর্যন্ত কি কি কাজ, কতগুলো কাজ এবং কি কাজ করা হয়েছে? এখনো পর্যন্ত শর্ট ফিল্ম মানে আমি বেসিক্যালি শর্ট ফিল্মটাই বানানোর চেষ্টা করি আর কি। শর্ট ফিল্ম মোটামুটি বানিয়েছি 10-12টা মতো, আর এই উদ্যোগটা আমি প্রথম নিয়েছি 2021-এই, মানে এই কবিতা পাঠ অডিও স্টোরি দেখতাম আমি, যে অনেক আমাকে অনেক বন্ধুজন পাঠাতো যে এই জিনিসগুলো কেমন লাগছে না লাগছে, তখনই আমি একটা ইচ্ছা হলো যে চলো একটা সবাই মিলে আলাপ কিভাবে? সোশ্যাল মিডিয়া মারফত, মানে ওর সঙ্গে ডাইরেক্ট আলাপ হয়েছিল না? ডাইরেক্ট আলাপ হয়েছিল মেয়ের মাধ্যম দিয়ে? না না, মানে মানে ফেসবুকের মাধ্যমে হয়েছিল আর কি। জবি থেকে ক্যাটবুক নামে কোনো মিডিয়া আসবে, তখন আমি আমার মেয়েকে ওখানে এনরোল করে দেব, তখন কোনো ফিচার করবে আর কি ওকে। একদম ঠিক, একদম একদম। তাহলে এখনো পর্যন্ত কি কি কাজ করা হয়েছে মোটামুটি? আমার মোটামুটি খান 8-9 মেগা করা হয়ে গেছে, 5টা ছবি করা হয়ে গেছে,
ঠিক আছে, নয়। আর তারপরে কয়েকটা ওই যেরকম আমাদের ওই সাহিত্য বা ওই জাতীয় মানে শর্ট স্টোরিজ যেগুলো সেরকম বেশ, আর এটা টোটাল আগে বলছি স্পেশালি আমি দুটো শো অ্যাঙ্করিং করেছি দীর্ঘ বছর ধরে, দুটো টেলি ম্যাগাজিন শো আমি দীর্ঘ বছর অ্যাঙ্করিং করেছি। ভাবতে হবে, কার সঙ্গে কথা বলছি অনির্বের, আমাকে ভাবতে হবে। এই যে আমি গালে হাত দিয়ে অলরেডি শুনতে বসেছি আর কি। কারণ আসলে আমাদের তো এটাই মানে থাকে আর কি, যে এইটাই আমরা করতে এসেছিলাম এতদিন ধরে, যে মানে সেভাবে সুযোগটা পাওয়া যায়নি কিংবা কোনো একটা সোর্স পাওয়া যায়নি। কিন্তু আমি যা বুঝলাম এই 5 বছরে, এখানে সোর্সের থেকেও বড় কথা হচ্ছে তুমি নিজে কতটা তৈরি আছো মানে এই প্রফেশনটার জন্য। আদৌ আমি ওই সিচুয়েশনে পড়লে আমি নিজেকে প্রেজেন্ট করতে ফিচার করতে পারবো তো? এই যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা কিন্তু নিজেকেই তোমাকে গ্রো করতে হবে আলটিমেট, তারপরে যখন সুযোগটা হওয়ার, তোমার সুযোগটা পাওয়ার কিংবা দেওয়ার তখন হয় এই জিনিসটা। খুবই টাফ প্রফেশন এটা, সবথেকে বেশি টাফ প্রফেশন হচ্ছে অ্যাক্টিং মডেলিং ফিল্ম। এই প্রফেশনটা খুবই টাফ প্রফেশন, মানে অনেকে ভাবেন হয়তো যে ক্যামেরার পেছনে থাকলেই কিংবা ক্যামেরার সামনে দাঁড়ালে মুখে রংচং, মুখে অভিনয় করলে যে আমরা সুযোগটা পেয়ে যাই কিংবা দেখি, এই জিনিসটা কিন্তু একদমই তা নয়। এটা মানুষের একদম পুরো ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। মানে যারা একমাত্র ফিল্ডে নেমে কাজ করে তারাই আলটিমেট বোঝে যে এই জিনিস কি জিনিস। আগামী দিনে প্ল্যান বলতে যেরকম যা ইন্ডাস্ট্রিতে কাজ করছি সেগুলো তো ডেফিনেটলি কন্টিনিউ করব। ইচ্ছে রয়েছে আরো বেটার কোয়ালিটির কাজ করা, মানে আমার কাছে এখন ব্যাপারটা হচ্ছে ইটস নট অ্যাবাউট দ্য নাম্বার, ইটস অ্যাবাউট দ্য কোয়ালিটি, বিকজ নাম্বার আই হ্যাভ রিচড আ সার্টেন নাম্বার অলরেডি, ঠিক আছে এতগুলো কাজ করেছি, কিন্তু এতগুলোর চেয়ে আমার কাছে এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে কি কত বেটার কোয়ালিটির কাজ করছি। সামনে যত ভালো কাজ করতে পারি, মানে আমি কোনো কাজকেই খারাপ বলছি না, সবাই সবার মতো ভালো কাজ করছেন, বাট স্টিল যে কাজগুলো আমার মনে হবে যে হ্যাঁ হয়তো আজ থেকে 20 বছর বা 30 বছর পরেও গিয়ে মানুষ ওই কাজটা আরেকবার রিপিট কোথাও যদি দেখানো হয় বা দেখার সুযোগ থাকে তিনি হয়তো সেটা অ্যাভেল করবেন, সেরকম কাজগুলোতে যতটা সম্ভব বেশি করতে চাইবো। এটা আজকে বাঙালি মনে দাগ কেটে যাওয়া কোনো কাজ তুমি এখনো খুঁজে বেড়াচ্ছ, এটা বাস্তব। যতদিন বাঁচবো ততদিন মনে হবে আরো বেটার আরো বেটার করে যাই, এটা হওয়া উচিত। বাঙালি নয় যে পুরো ভারতবর্ষের বুকে দাগ কেটে যাক, এরকম একটা এরকম কাজ করতে পারলে বেশি খুশি হব আমি। তো আপাতত আগামী দিনে কি কি নতুন কি করবে মনে হচ্ছে, বড় কিছু জায়গায় যেতে চাইছো? বড় কিছু জায়গায় যেতে মানে বলতে আমার মেন এখন মানে মোটিভ হচ্ছে একটা ওয়েব সিরিজ বানানো, মানে এবার ওয়েব সিরিজ মানে বেশি করে শর্ট ফিল্মের সাথে থেকে ওয়েব সিরিজটা বানানো, যেহেতু এখন চলছে মানে ট্রেন্ডিং হালে হালে খুব ট্রেন্ডিং চলছে আর কি ওয়েব সিরিজ। এবার এবার ফিচার ফিল্মটা একটু বেশি বোকা বোকা হয়ে যাবে এই কারণেই, কেননা এখন মানে প্রডিউসারদের মানে যারা প্রযোজক আছেন তথাকথিত প্রযোজকদের পকেট থেকে টাকাটা বের করা এখন বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, প্রধান অন্তরায় আর কি, মানে হাসি মুখে টাকাটা বের করার। ওই জন্যই মানে মেন আমার মোটিভ হচ্ছে শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ, তারপরে এই এই কাজগুলো তো আছেই, দেখা যাক। তবে গোটা কথা শর্ট ফিল্ম ডেফিনেটলি আমি আশা করি তুমি যে ধরনের ভাবনা চিন্তা করছো শর্ট ফিল্মে তুমি অনেক অনেক এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে আগামী দিনে। তো যাই হোক, তো তার গল্প চরিত্র লেখা কি তোমার নিজের না অন্য কারোর? আমি খুব কুড়ে প্রকৃতির আর কি, মানে 5 লাইন 10 লাইন লিখলাম তারপরে ধর, এই ধর শব্দটাই যখন চলে আসে না তখন আর মানে আবার সেই ওই পাতা খুলে বই ওই কলম লিখে আর ভালো লাগে না, মানে খুব পুরো তখন তখন খালি ক্যামেরা ক্যামেরা পিছনে দাঁড়ায় মনে হয়, সামনে কেউ থাকুক ক্যামেরা পিছনে দাঁড়ায় আর বলে যায়।
এটা হওয়া উচিত তাই তো নিন্দা, এটাই তো হয়। এটা আমি ফিল করতে পারছি অনিবেদের জায়গাটা, কারণ জাস্ট গত বছরই এই লকডাউনের কথা হচ্ছিল, তাই তো খেয়াল হলো গত বছর লকডাউনের পর আমার হঠাৎ মনে হলো যে আমিও কিছু একটা করি, মানে আউট অফ অ্যাক্টিং, বিকজ আমার যেহেতু মেইনলি গানটা নিয়ে আমার, তো যেখানে ওই আর একজন বলেছিলেন আর কি যে কিছু কর, কিছু একটা কর এটা নিয়ে, তো গত বছর আমি কনসেপ্টটা করেছিলাম একটা অডিও ভিজুয়াল অন্য একটা চ্যানেল থেকে সেটা করেছিলাম। তো আমি অনিমেদের জায়গাটা খুব ভালো বুঝতে পারছি, যখন আমি কনসেপ্ট লিখছিলাম মানে দ্যাট ওয়াজ দ্য মোস্ট টাফ জব ফর মি, কারণ হচ্ছে প্রত্যেক দিন লিখতে বসতে বললে আমার মনে হতো ওরে বাবা লিখবো, তার চেয়ে তো মুখে বলে দিলেই হয়, অনেক সহজ আমার পক্ষে। তারপরে যেটা বোঝা গেল যে তুমি লেখার থেকে কানে শুনে মানে শ্রুতি নাট্য টাইপের বেশি ভালোবাসো, কানে শুনলে মূর্খে বলবো, অন্য কেউ করে দিলে তো ভালো হয় আর কি। তাহলে এখনো বুঝতে পারছো তো যে শ্রুতি নাট্যটা চল 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 আজকে আছে, যে কানে শুনবো মুখে বলে দেবো লিখবো না। হ্যাঁ থাকে এগুলো, অনেকে থাকে। তো তুমি অভিনয় ছাড়া আর কি কি করতে ভালোবাসো? ওইটার একটা ওরিয়েন্টেশন সবসময় থাকে, ডেফিনেটলি গান গাইবারটা একটু বেশি, গানটা নিয়ে অলওয়েজ একটা একাডেমিক কানেক্টিভিটি সবসময় মেনটেন থাকে। লিখি সবই গানের ওপর, মিউজিকোলজি নিয়ে লিখি। তাছাড়া নাচ করতে ভালোবাসি, সবাই জানে মোটামুটি। ফিল্ম দেখতে প্রচুর ভালোবাসি, ইনফ্যাক্ট আমাদের প্রফেশনে ফিল্ম দেখাটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো ছবি দেখাটা জরুরি যদি ভালো কাজটা নিজেকে করতে হয়। তো শুধু ভালো ছবি না, অনেক ছবি দেখতে হবে, নানান রকম ছবি দেখে তার থেকে কিছু বের করতে হবে, মানে প্রচুর ছবি এবং ভালো ছবি এই একটা সেট, মানে একটা বার সেট করে নিয়ে দেখতে থাকতে হবে, সেইটা চেষ্টা করি যতটুকু সম্ভব চালিয়ে যাওয়ার। আর সারাদিনে আর সময় হয় না, মানে গান, পড়া, ছবি দেখা, নিজে অভিনয় করা, এত কিছুর পর আর একটু সময় থাকে না আমার আর কিছু করার জন্য। গানের কথা বলেছে, তোমার কোনো প্রশ্ন আছে? না কোনো প্রশ্ন নেই, ওর থাকতেই পারে তোমার কোনো প্রশ্ন নেই। অবচেতন মন আমাকে অনেক কথা বলছে আর কি, অবচেতন যে মনটা আছে ওই মনটা আমাকে অনেক কথা বলছে। এবার দাদা বলে যাও আমি শুনছি, কিন্তু অনিন্দার কথা শুনো না, তো বারণ করছে অনিন্দা। বাড়ির লোকদের সময় দাও কিভাবে লকডাউন ছাড়া? বাড়ির লোকদের সময় দাও কিভাবে? বাড়ির লোকদের মধ্যে আমার একটা পার্টিকুলার প্র্যাকটিস আছে, আমি বাড়ি থেকে শুটিং যাই, শুটিং থেকে আবার সোজা বাড়ি আসি, যা গল্প যা আড্ডা সব ওভার ফোন আমি করি, সমস্ত বন্ধুদের সঙ্গে কানেক্টিভিটি ওভার ফোন। তো ন্যাচারালি যেটা হয় যে আমার খুব একটা ওই খুব একটা আলাদা করে সময় নিয়ে সমস্যাটা হয় না, মানে থ্যাঙ্কফুলি এখন তো আমাদের কাজের সময়টা বাঁধা হয়ে গেছে, 14 ঘন্টা ইজ দ্য ম্যাক্স ওয়ার্কিং আওয়ার। তো তারপর সোজা যেহেতু বাড়ি আসছি, ওই মানে হয়ে যায়। আসলে আমার ভীষণ মনে হয় যে এই এটা না নিজের প্রায়োরিটি, আমি কিভাবে নিজের সময়টাকে ডিস্ট্রিবিউট করব এটা ভীষণ ভাবে দিন শেষে আমার হাতে থাকে। তো আমি বিশ্বাস করি যে বাড়িতে বাবা আছে, মা আছে, আমার বাচ্চাটা আছে,
তাদের সাথে একটা কোয়ালিটি বাড়ানোটা জরুরি, নিজের ভালো থাকার জন্য জরুরি। তো যখনই যত থেকে বাড়ি ফিরি, বাবা মায়ের সঙ্গে একটু গল্প করা, অ্যাটলিস্ট খেতে খেতে গল্প করা, অ্যাটলিস্ট ফ্রেশ হতে হতে গল্প করা, মেয়েকে নিজে খাইয়ে দিই, এই এই এইটুকু আর কি মানে চেষ্টা করি রোজ মেনটেন করার। পুরো বাঙালিয়ানা, দিনের শেষে রাত্রিবেলায় খাওয়ার সময় গল্প, এটা পুরো বাঙালিয়ানা, যেটা আমরা সব বাঙালি করি। এবং যে যে কারণে আমি কখনো ডিনার করে আসি না, আমি সবসময় বাড়িতে এসে বাবা মায়ের সঙ্গে ডিনার করি। অনিন্দা অভিনয় কোথায় শেখা হয়েছিল? অভিনয় শেখাটা হচ্ছে কাজ করতে করতে, আলাদা করে কোনো ইনস্টিটিউশনে বা সেরকম কোনো জায়গাতে নয়। কারণ ওই যে বললাম, আমার পড়াশোনাটা তো গান বাজনা নিয়ে, তো তার মধ্যে আলাদা করে কোথাও শিখতে যাওয়ার অপশনটা ছিল না। ইনফ্যাক্ট আমি প্র্যাকটিক্যালি কখনো ভাবিনি, হঠাৎ করে মালদার সঙ্গে একটা কানেক্টিভিটি তৈরি হয়েছিল, মানে ভীষণ না যে হঠাৎ ঘটনার মতো হয়েছিল। সেখান থেকে ফার্স্ট কাজ লালদার সঙ্গে করা, লালদার কাজটা যখন আমি করেছি, মানে আমি যখন হার্ভার্ড করেছি, তখন ক্যামেরা, অভিনয়, মানে ইভেন অ্যাকশন কাট ব্যাপারটা সম্পর্কে আমার অ্যাজ সাচ খুব একটা আইডিয়া ছিল না, সবটাই লালদা হাতে ধরে করিয়ে দিয়েছিল। ওইটা করেছিল লালদার পুরো ছবিটা করা একটা ওয়ার্কশপের মতো হয়ে গেছিল আমার কাছে। তারপরেই লালদা নিজের একটা নাটকের জন্য আমাকে ডেকে নিয়ে যায়, রক্তকরবী, অনেকেই জানে সুমন মুখোপাধ্যায়ের রক্তকরবী, সেখানে আমি নন্দিনী করেছিলাম। সেটা এগেইন আমার কাছে একটা লং টাইম ওয়ার্কশপ হয়ে গেছিল। ওইখানে একদম হাতে ধরে ধরে লালদা বেশ কিছু জিনিস শিখিয়ে দিয়েছিল, যেগুলো পরবর্তীতে আমি দেখেছি ওভার দ্য ইয়ার্স আমার ভীষণ কাজে লেগেছে, ভীষণই, অভিনয় বলুন বা অ্যাক্টিং বলুন, সবেতেই ওই প্র্যাকটিসটা খুব কাজে লেগেছে। তো রোজই শিখছি, মানে শেখার তো শেষ নেই কোনো, আমি এখনো প্রত্যেক দিন শিখি গিয়ে কাজটা করতে গিয়ে। তন্দা প্রথম প্রথম দিনের অভিজ্ঞতা যদি শেয়ার করো, অন ক্যামেরা প্রথম দিনের অভিজ্ঞতা। প্র্যাকটিক্যালি প্রথম দিন আমি এত নার্ভাস বললে কম, এত ভয়ে ছিলাম, ভয়ানক ভয়ে। আমার না খুব টুকরো টুকরো কতগুলো কোলাজের মতো মনে আছে, পুরো দিনটা যদি আমার জিজ্ঞেস করা হয় আমি ব্ল্যাঙ্ক বেসিক্যালি, জাস্ট কয়েকটা ছোট ছোট কোলাজ মনে আছে। দেবী জেঠু আমার মেকআপ করেছিলেন, তার আগে প্রচুর দেবী জেঠুর কথা প্রচুর শুনেছি, হি ইজ আ লেজেন্ড, মানে হি ওয়াজ আ লেজেন্ড। দেবী জেঠু মেকআপ করবেন, এটা শুনেই আমার অলরেডি ঘাম হচ্ছিল, মানে ভয়ে, জাস্ট ভয়ে, উনি আমায় মেকআপ করবেন, গেছি আমি। তা আমি যখন গিয়ে বসলাম, আমি তখন বেশ ছোট, দেবী জেঠু বুঝতেই পেরেছেন যে নতুন মেয়ে, বাচ্চা মেয়ে, প্রচন্ড ভয় পেয়ে গেছে। তো উনি ভীষণ আদর করে, বাবু তুমি বসো, বাবা, উনি খুব বাবা বাবা করে, যেটুকু আমার মাথায় আছে উনি আমাকে অ্যাটলিস্ট বাবা বাবা করে কথা বলছিলেন, বাবা তুমি বসো, বাবা টেনশন করো না, বাবা নড়ো না, এইভাবে না বলে 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 মেকআপটা হলো। তার আগে আমাদের ওয়ার্কশপ হয়েছিল, মানে আমার আর জয়রাজের অল সিনস আমরা ওয়ার্কশপ করেছিলাম। তো সেইখানে একটা কমফোর্ট জোন অলরেডি তৈরি হয়ে গেছিল। এবার আমি যেহেতু ক্যামেরা, অভিনয়, রিল, এই ব্যাপারগুলো যেহেতু আমার কাছে ভীষণ অচেনা, তো জেনারেল যে নার্ভাসনেসটা সেটা আমার না খুব একটা ছিলই না, কারণ আমি তো বুঝতেই পারছি না অলমোস্ট যে কি চলছে, মানে কোথায় ক্যামেরা বসেছে, তার দিকে তাকাবো কিনা, এসব নিয়ে তো আমার অ্যাসেজ মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা ছিল যে লালদা যেভাবে বলেছেন সেভাবে অভিনয়টা করতে হবে, ব্যাস, বাকি টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কিন্তু আমি অ্যাক্সিডেন্টের জন্য ভাবিনি। অভিজ্ঞতা এবং আমরা আজকে জানতে পারলাম অভিজ্ঞতার কথা। অবশ্যই এবারে মেকার সাহেবের কাছে আসব, যিনি ফিল্ম মেকার করছেন, ওনার কাছে জানতে যাবো। প্রথম একটা প্রশ্ন হচ্ছে আমার, যে প্রথম দিনে কাজের একটু অভিজ্ঞতা, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস জানবো, প্রথম কে বকা খেয়েছিল ডিরেক্টর হিসাবে তোমার কাছে? প্রথম দিনের কাজের অভিজ্ঞতা হচ্ছে খুবই জঘন্য, কেননা বাজে, কেননা এই কারণেই আমরা সবকিছু ঠিকঠাক ভাবে প্ল্যান পরিকল্পনা মতো শুটিং করতে গিয়েছিলাম, হঠাৎ করে আকাশে বজ্রগর্ভ মেঘ এলো, বৃষ্টিটা হয়ে গেল। এবার শুটিং টাইম টুকু, মানে আমাদের টাইম ছিল
সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি কন্টিনিউ বৃষ্টি বাজে ওয়েদার, এটা হচ্ছে প্রথম দিনের অভিজ্ঞতা আমার, খুব ভালো অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা আমি জীবনে ভুলবো না। আর প্রথম দিন বকা খেয়েছিল আমার কাছে, আমি নিজেই মানে আমি আমাকেই বকেছিলাম, এই কারণে যে প্ল্যানিংটা ঠিক মতন করতে পারিনি। তখন একদম সবে 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 ওই থিয়েটারটা শুরু করেই এই কাজে হাতটা আস্তে 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 শুরু করেছি আর কি, আমি আমাকেই নিজে বকেছিলাম, এই কারণে যে আমার কোনো প্ল্যান পরিকল্পনা প্রথম দিন আমি করতে পারিনি ঠিকভাবে। বৃষ্টির মধ্যেও আমি কয়েকজনকে বলেছিলাম শুটিং কর, তখন মোবাইলে আমরা তখন ওই দেখবে মানে দেখবেন ছোট মোবাইলে স্ট্যান্ড করে আমরা সব ছোট 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 কাজগুলো করতাম, তখন তো সেভাবে ক্যামেরা সম্বন্ধে অত সম্ভব ধারণা সে অর্থে ছিল না, তখন ওই তখনই ওই মোবাইল থেকেই আমার যাত্রা শুরু আর কি, এখনো সেই মোবাইলে যাত্রা চলছে আর কি, জানি না মোবাইলে কতদিন থাকবে। তবে এটা এটা বাস্তব যে প্রথম দিন যে অভিজ্ঞতা যেটা বললো তুমি ওদেরকে বললে যে প্ল্যান প্রোগ্রাম ছিল না, কোনোদিনই ওটা থাকবে না, তার কারণ প্রকৃতির যদি আমি মানে আউটডোর শুটিং করতে যাই প্রকৃতির কে কখন কি নেবে বলা খুব মুশকিল। আমি এমনও কিছু ডিরেক্টরের কথা জানি যারা দুদিন তিন দিন বসে আছেন, এখন খুব বাস্তব বলি রবীন্দ্রনাথ ঠাকুর 21 বার গেছেন দার্জিলিং, অবাক হয়ে যাবে পড়ে দেখবে রবীন্দ্রনাথ ঠাকুর 21 বার গেছেন দার্জিলিং কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, শুধুমাত্র সূর্য উদয় উনি একবার দেখেছিলেন, এটা ইতিহাস। ঠিক এটাও তাই, প্রকৃতি কখন কি করবে বলা মুশকিল, এটা একটা মানে বাস্তব। আমি এক প্ল্যান প্রোগ্রাম করে গেলাম হবেই, আর শিডিউল যদি তুমি দুদিনে ধরে রাখো একদিন এক্সট্রা ধরে রাখতেই হবে, কখনো কারোর মনে হচ্ছে দেখি জিনিসটা এই এই জন্যই খারাপ লেগেছিল। সকাল মোটামুটি 9:30 অব্দি কিংবা 9:30 অব্দি পুরো রোদ ছিল, হঠাৎ করে আমরা যখন গেলাম মানে হয়তো ভগবান আমার সাথে মানে এই এই জিনিসটা করেছিল হয়তো, যে তোমার প্রথম কাজগুলো একটা ধাক্কা দিতে চলে যে এরকম কাজগুলো তোমার আসতে পারে মানে এরকম ধাক্কা দেবে, হয়তো প্রথম সেটা জানিয়ে দিয়েছিল ভগবান। ওই জন্য ভগবানের প্রতি আমি খুব কৃতজ্ঞ আর কি, ধন্যবাদ, থ্যাংক থ্যাংক ইউ জানানো উচিত আর কি, ভগবান আমাকে প্রথম ধাক্কাটা দিয়েছিল। আর একটা প্রশ্ন আছে যে তুমি যে কাজটা শুরু করেছিলে যে কাজটা করেছিলে অন্তত তো এটা বাস্তব, এই এই প্রফেশনে যখন এসেছিলে বাড়ির লোকরা চাইনি যে তুমি এই প্রফেশনে আসো, 100% তো এতে সাপোর্ট কে তোমায় বেশি করলো আর কে এখনো পর্যন্ত বলে গেল বাবা অন্য কিছু কর? সেটা এখন অবধি এখনো মানে কয়েক মিনিট আগেও সেটা শুনলাম যে সাধারণত বাড়ির যারা গার্জেন থাকেন তারাও তো চাই একটা অ্যাকচুয়ালি একটা মানে সেফ প্রফেশন যাতে সেখান থেকে তোমার আর্নিংটা আসবে, এখানে এটা তো পুরো আনসে মানে মানে এটা তুমি কখন জানো না যে তুমি কি কাজ পাবে না পাবে, কখন তোমার কাজ থাকবে না থাকবে, পুরোটাই তোমার মানে ট্যালেন্ট কিংবা ভাগ্য ভাগ্যের ওপর মানে ভাগ্যের ওপর। ওই জন্যই এটা সবার ক্ষেত্রেই হয় যে বাড়ির গার্জেনরা চান আর কি যে একটা যদি আর্নিং থাকে তোমার সেই আর্নিং থেকে তুমি সাইডে এটাকে নিয়ে কাজটা করতে পারো। তা মানে আমার ক্ষেত্রে হচ্ছে আমার ক্ষেত্রে হচ্ছে মা বাবা যেমন বকা দিয়েছেন তেমনি মা বাবা আমাকে সাপোর্টও করেছেন খুব, আমার মামাও খুব সাপোর্ট অনেকে আমার বাড়ির পরিবার বলতে মানে অনেকেই সাপোর্ট করেছেন আর কি, বকাও দিয়েছেন সাপোর্টও করেছেন মানে 50-50 আর কি। না সাপোর্ট তো করতেই হবে, তার কারণ যারা গার্জেন আমরা হই তারা মনে মনে ভাবি না আমার প্রফেশনে আসুক একটু বেশি পয়সা রোজগার করুক, কিন্তু যখন দেখা গেলো ছেলে আমার থেকে অনেক বেশি কিছু করে গেল তখন আমি বললাম না একটা পরিচয় আছে, আমি আমার নাই আমি অমুকের বাবা, ও আমার ছেলে না আমি অমুকের বাবা, এটা আসবে আমাদের ক্ষেত্রে। এটা যদি আমাদের ক্ষেত্রে আর একটা হতো কি ওই এটা মানে আমাদের পরি মানে আমাদের যারা আত্মীয় থাকতো তারা জিজ্ঞাসা করতো যে ছেলে কি করে, আমি এবার বাবা মা বলতো ছেলে এই অভিনয় করছে এই করছে, তখন বলছে না ছেলে কি করে এই করের মধ্যে খোঁচা করে টেনে দিচ্ছে পুরো করে, মানে ওই করে ওই করে বলা বলার জন্য সকাল থেকে সে মুখে মেকআপ রং চং মেখে একদম এসেছে বলার জন্য ডেলিভারি করার জন্য ছেলে কি করে। আমাকে আমার বড় কাকা যে প্রফেশনে করিস পেট ভরবে আমরা সবাই কখনো না কখনো সম্মুখীন হয়েছি, মানে আমি তো নিজে অ্যাটলিস্ট হয়েছি,
আমি একাধিক আত্মীয়দের থেকে এই এই প্রশ্নের সম্মুখীন হয়েছি যে কিরে এতদিন পড়াশোনা করলি, কি করছিস এখন? আমি তো বললাম যে এই তো অমুক কাজটা চলছে। না না, কি করছিস মানে এখন করিসটা কি? মানে এমন খুব এত ঘুরিয়ে দুবার তিনবার করে সেটা বলে, মানে নিজে অবাক লাগে যে আমি উত্তরটা কি দেবো এখানে। অনিবে তাও তো ভালো, আমরা ক্যামেরার পিছনে, ও তো সামনে থাকে, বাহাবা পাবে। অনিবে তো এমনি বাহাবা পাবে, তোকে অমুক জায়গায় দেখলাম, আর আমাদের বলে তোরা কি করিস বুঝতে পারি না। আমি তখন মা করছি, মাতে কাজ করছি, ইট ওয়াজ আ ভেরি নেগেটিভ ক্যারেক্টার, ঝিলিক ছোট, ঝিলিক ছোটর একদম লাস্ট ফেজ চলছে, আমি ওকে ভীষণ টর্চার করি, এরকম একটা ক্যারেক্টার আমি করেছিলাম। তো একদিন আমি ব্যাংকে গিয়েছি, আমার তখন যে ব্যাংকটাতে আমার অ্যাকাউন্ট ছিল, ইট ওয়াজ ভেরি কোজি থিং, মানে 20-20 জন স্টাফ নিয়ে একটা ছোট শাখা, তো সবাই সবাইকে চেনে, এরকম একটা ব্যাপার, আমাকেও সবাই ওখানে চিনত। আমি গিয়েছি, আমি টাকা তুলতে গিয়েছিলাম, আমার খুব প্রিসাইসলি মনে আছে, আমার পাশে একজন ওই কাকু মতন ভদ্রলোক আর কি, হয়তো পেনশন মানে রিটায়ার করে গেছেন, পেনশন নেবেন, সামথিং লাইক দ্যাট। আমি দেখছি উনি আমার দিকে ভীষণ মুখে এরকম ভাবে হি স্টেয়ারিং অ্যাট মি, লাইক এরকম ভাবে তাকিয়ে আছেন। তা আমি জেনারেলি যেটা ঘটে, আমি ভেবেছি যে নিশ্চয়ই উনি সিরিয়াল দেখে চিনতে পেরেছেন হয়তো, তাই হয়তো বোঝার চেষ্টা করছেন যে এটা আমি কিনা, কারণ সিরিয়ালে তো শাড়ি টাড়ি পরা থেকে একটু লুকটা চেঞ্জ ডেফিনেটলি থাকে। আমি ওটাই ধরে নিয়েছি, বললাম খুব মিষ্টি করে যে মা তুমি সিরিয়াল করো না? বললাম হ্যাঁ কাকু। হ্যাঁ তুমি মা সিরিয়ালটা করো না? হ্যাঁ কাকু। আমি তো এবার উনি যত প্রশ্ন করছেন আমি তত বলে যাচ্ছি, মানে খুব খুশি হয়েছি যে উনি আমায় চিনতে পেরেছেন, কথা বলছেন, খুব আনন্দ পেয়েছি। হঠাৎ প্রচন্ড ফেরোশ করে বললেন, তোমাদের মতো মেয়েকে না একটা ঠাস করে জড় মারতে হয়, আর আমি না ওইটা মানে একজন আননোন পার্সন কিভাবে মুখের উপর দাঁড়িয়ে বলছেন, আমি প্রচন্ড বমকে গেছি, মানে ইনস্ট্যান্ট আমার চোখে জল আস বসবো অবস্থা। আমি না হা করে তাকিয়ে আছি। এবার ব্যাংকের যেহেতু সব স্টাফেরই আমাকে চেনেন, ওখানেও দু তিনজন আশেপাশে থাকে, সবাই না চেয়ার ফেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে, মানে কি হলো, কেন হলো? মানে আমি কেনটাও সাহস করে জিজ্ঞেস করতে পারছি না আর কি, হা করে তাকিয়ে। এবং উনি বললেন যে ওইটুকু একটা বাচ্চা মেয়ে তুমি এভাবে অত্যাচার করো, তোমার লজ্জা করে না? তোমার বাবা মা বাড়িতে কিছু শেখায়নি? মানে আমি কি করবো, আমি কিভাবে বোঝাবো না, কেমন কোনো আইডিয়া নেই। পাশ থেকে ওখানকার যে ক্যাশিয়ার ছিলেন তাপস কাকু, তিনি এগিয়ে এসেছিলেন, তিনি এগিয়ে বলেন যে না না, ও খুব ভালো মেয়ে, মানে ও এরকম মেয়ে নয়, আমরা ওকে চিনি, ও খুবই ভালো মেয়ে। তাতে উনি খুব একটা মানে কনভিন্স হননি, উনি আমার দিকে তখনও বেশ গোল গোল করে তাকিয়ে, আমি তাড়াতাড়ি টাকা ফাঁকা তুলে বেরিয়ে গেছি। হ্যাঁ মানে একদম একদম, এটা কিন্তু তোমার বিশাল বিশাল পাওনা লাইফে। সার্থক হয়ে গেল ডেফিনেটলি, এর জন্য কৃতিত্ব যাবে ফিল্ম মেকারের, যিনি ডিরেক্টর, অবশ্যই কৃতিত্ব ওনার যাবে। আমি লাইফে থাকবো আর চুনি পান্না নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না, বুঝে গেছি, চলুন ঠিক আছে ঢোকা যাক। এটা হলো অরিজিনালি মানে আর্টিস্ট, একজন শিল্পী, তার শিল্পত্ব ধরিয়ে দিলাম। আমি সাংবাদিক, আমার মতো করে আমি ধরিয়ে নিলাম, হালকা করে ধরিয়ে দিলাম, যদি কিছু বলে বেরোচ্ছে কিন্তু ইভেন তো আমরা আলোচনা করছিলাম যে লাইভটা হওয়ার আগে, মানে ইভেন তো আমরা আলোচনা করছিলাম মানে লাইভটা হওয়ার আগে, আপনি যেহেতু আমি আপনার প্রোফাইলটা দেখলাম যে এবার যদি আমি বললাম ওকে যে বাবা এবার যদি মানে একটু একটু রাফ অ্যান্ড টাফ গম্ভীর একটু মুখ ছিল আর কি, মানে ফেসবুক প্রোফাইলে ঘেঁটে দেখলাম আপনার রাফ অ্যান্ড টাফ, মানে খুব হাসিটা খুব কম ছিল। আমি ভাবছিলাম এবার যদি এইরকম প্রশ্ন করে তাহলে তো মানে আমি
মানে একটা মানুষের দুটো চরিত্র আছে, একদম খুব পরিষ্কার। অনির্বাণ তোমাকে বলে রাখি, আমার প্রফেশনাল দুটো পার্ট আছে, একটা হচ্ছে সফট পার্ট, খুব সফট, এবং একটু বলতে পারি প্রত্যেকের বাবার আশীর্বাদে রাজ্যের এমন কোন নতুন মিনিস্টার ছাড়া, অল্প বয়সী মিনিস্টার ছাড়া এমন কোন মিনিস্টার নেই যার সঙ্গে আমার রিলেশন নেই, যোগাযোগ নেই, এক। দু নম্বর হলো সরকারে যারা আছে তাদের নেগেটিভ খবর করতে আমি কিন্তু কোনোদিন পিছিয়ে পারি না, কোনোদিন হাঁটি। আমার লাইফে অনেকগুলো অ্যাচিভমেন্ট পেয়েছে, অনেক, মানে আমি এরকমও করেছি, ধরো খবরের জেরে পুকুর পর্যন্ত খোঁড়া করিয়েছি, খবরের জেরে তার জায়গা থেকে সে সরে গেছে, এবং অফারও পেতাম, এই ধরনের অফার, ওই ধরনের, কিন্তু নিজেকে বিক্রি করতে পারিনি, কারণ অ্যাকচুয়ালি ছোট থেকে অভিনয় শিখবো, অভিনয় জগতে যাবো এরকম একটা মনস্থির ছিল, কিন্তু আমার সময় সুযোগ ছিল না। আমি যখন পথ ঘোলা শুটিং চলছে তরুণ মজুমদারের, আমি কিন্তু তরুণদের কাছে গিয়ে হাজির হয়েছিলাম, খুব বাচ্চা ছেলে, একটি একদম অল্প বয়সের ছেলে, স্টুডিওতে গিয়ে হাজির হয়েছিলাম তরুণদের কাছে, তরুণদের নেয়নি আমাকে, যাই হোক, অনেক ব্যাপারটা করছিল তখনকার দিনে, অনেক ব্যাপার ছিল, কলকাতা ছিল, না হলে হবে না, হ্যান না তান না, আর আমি সবাই কিন্তু গোপন ডাকতাম, আমি কোথায় কাছিলাম বলবো না, সাহিত্যিকা আসা উপায় আসা এইসব হলে ভালো লাগে। আর এখন তো অনেক সুযোগ আছে, তোমরা অনেক সুযোগ দিচ্ছ, আমাদের সময় সুযোগ ছিল না, একদম কোনো সুযোগ ছিল না। আর এটুকু বলতে পারি, আমরা যারা যে যে প্রফেশনে, একদম যে যে প্রফেশনে টাপ থাকি না কেন, প্রত্যেকের বন্ধু আছে, বান্ধবী আছে, ভাই আছে, বোন আছে, মা আছে, আমরা কিন্তু সবার সঙ্গে একই রকম কথাবার্তা বলি। এই তফাৎ এটাই হয় যে যখন বাড়ি ঢুকে গেলাম তখন মায়ের ছেলে মায়ের কাছে, একদম মায়ের মতো, আবার যখন অন্য জায়গায় এলাম তখন অন্য জায়গায়, এটা করতে হয়, কিছু করার নেই আমার, তবে আমি আসলেও নিরস নই কিন্তু। আমি তো খুবই এনজয় করছি, আমার মানে আমিও অনির্বেদের সাথে একমত যে যখন ছবিটা দেখেছি তখন একটু মনে হয়েছিল বাবা উনি যদি খুব গম্ভীর হন, উনি যদি খুব কঠিন কঠিন কথা বলেন তাহলে খুব মুশকিল, কারণ আমি ভীষণ আড্ডাবাজ মানুষ, তো ওই আর কি, এসে দেখলাম যে না মানে এখানে একটু গুছিয়ে আড্ডা চলছে, আমি দারুণ খুশি হয়ে গেছি। এটা আমার প্রফেশন, তোমাদের সঙ্গে মেলামেশা করব বন্ধুর মতো, তবে আমি কিছু পাবো, আমাকে কিছু শিখতে হচ্ছে, এখনো কিন্তু আমি তোমাকে শিখছি অনেক কিছু জিনিস, অনেক কিছু শেখার থাকে আমাদের, সেগুলো পাচ্ছি, সেগুলো কেন ছাড়বো। আর রইলো আমার ওই প্রফেশন, টু মাস টাফ, আমি যদি বুম নিয়ে দাঁড়িয়ে যাই আর নেগেটিভ প্রশ্ন আরম্ভ করি, টু মাস টাফ, আমি যাবো না ওই জায়গায়, তখন বেশ বেশ এনজয় করছি বাবা, কি দরকার আমার। তারপরে ডিরেক্টর স্যারকে তো রিকোয়েস্ট করতে হবে যে কোথাও যদি একটু কিছু পাওয়া যায়, একবার যদি মুখ দেখাতে পারি, চলো এবার চিনি পান্নায় যাই। নিশ্চয়ই চুনি পান্না নিয়ে, মানে আমার তরফ থেকে আমার প্রথমত একটা জিনিস ডেফিনেটলি সবার সাথে শেয়ার করার আছে, চুনি পান্না চলাকালীন প্রচুর মানুষ আমাকে এই প্রশ্নটা করেছেন, আর যখন আমি লাইভে আছি, মানে আই ওয়ান্ট টু শেয়ার দ্যাট, কি চুনি পান্নায় আমি যে চরিত্রটা করেছি আমার থেকে বেশ বড় এক, মানে গৌরী যে ক্যারেক্টার, গৌরীর বয়স আমার থেকে অনেকটাই বেশি, অত বড় ছিল, কিন্তু টুইস্টটা এটা ছিল, মানে দিস ইজ শাহানাদি, শি ইজ আ ব্রিলিয়ান্ট পারসন, শাহানাদির লেখায় তো সবাই জানে, পুরো ইন্ডাস্ট্রি জানে যে শাহানাদির লেখায় কাজ করতে পারা মানে এটা একটা, মানে ইট বিকামস ইট ব্লেসিং, তো আমার ক্ষেত্রে সেটাই দেখে, এত এত ওয়েল ক্রাফটেড একটা ক্যারেক্টার, ওইরকম বয়সে একটা মানুষ, কিন্তু তার ম্যাচিউরিটি লেভেল কিন্তু অনেকটা কম তার বয়সের তুলনায়, সে যে কাজগুলো করে, মানে গৌরী যেভাবে চলাফেরা করতো বা যেভাবে নড়াচড়া করতো, যা যা কথা বলতো ইনফ্যাক্ট, সেগুলো একটাও ওর নিজের বয়সের সাথে যায় না, এবং ধারণা যে সেই জন্যই হয়তো আমাকে কাস্ট করা, হয়তো, মানে এটা আমি জানি না, শাহানাদি বলতে পারবেন উনি কেন আমায় কাস্ট করেছেন, বাট আমার নিজের কাছে নিজের জাস্টিফিকেশন এটা মনে হয়েছে যে হয়তো ওই জায়গাটা, ওই চাইল্ডিশ ইনোসেন্সটা কোথাও, সেটা হয়তো কোথাও, মানে ওইটাই আমার কাছে চ্যালেঞ্জ ছিল। এট দ্য সেম টাইম ওই মানুষটাই আবার যখন দেখছে ছেলে সঙ্গে তার ওয়াইফ ক্লোজ হয়ে যাচ্ছে, তখন তার মধ্যে একটা স্ট্রাগল তো হচ্ছে যে না আমার ছেলে বোধহয় আমার হাতছাড়া হয়ে গেল,
সেখান থেকে নানা রকমের নাটক করা, সেখান থেকে নানা রকমের, আর বিশেষ করে গৌরী ক্যারেক্টারটা, মানে যারা দেখেছে চুনি পান্না সবাই জানে শি ইজ ওভার ড্রামাটিক, মানে সারাক্ষণ চিৎকার করে কাঁদছে, হাসলেও হো হো করে হাসছে, নাচছে, দৌড়চ্ছে লিটারেলি, মানে একটা 45 বছর বয়সী মহিলা শাড়ি পরে সারা বাড়ি বো বো করে দৌড়চ্ছে, এটা এটা ভয়ানক আর কি। তো সেই মেয়ে মানে সেই মানুষটি যখন দেখছে যে ছেলে কোথাও একটু ডিস্টেন্ট হয়ে যাচ্ছে, তখন নানা ধরনের ড্রামা ক্রিয়েট করছে, নানা ধরনের তার এগেইনস্টে গিয়ে কনস্পিরেসি করছে তার জায়েদের সঙ্গে মিলে, এই যে একটা অলওয়েজ ডুয়াল পার্সোনালিটি কনফ্লিক্ট তার মধ্যে অলওয়েজ চলছে, মানে গৌরীর মধ্যে কখনো ভীষণ ইনোসেন্ট বাড়ির ছোট বউ হয়ে যাচ্ছে, তো কখনো ওরকম ওই কনস্পিরেসি মেকার মা হয়ে যাচ্ছে। এইটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল ডেফিনেটলি। আর আমি মানে আই থরোলি এনজয়েড দ্য হোল জার্নি অফ চুনি পান্না। আমাদের যিনি ডিরেক্টর ছিলেন অনুপম, অনুপম হরি, ইন্ডাস্ট্রির ভীষণই পরিচিত ডিরেক্টর, অনেকেই চেনেন, অনেকগুলো আমার সাথে ফার্স্ট কাজ। তো মানে আমি একটু আগে শেখানোর কথা হচ্ছিল না যে আমরা তো রোজ শিখি, আমি বলবো আমি অনুপমের সাহচর্যে ওই 1-1.5 বছরে অনেক টেকনিক্যালিটিজ এর বাইরেও তো অনেক কিছু করার থাকে, মানে ছোট জায়গার মধ্যে কম সময়ের মধ্যেও কিভাবে হাইয়েস্ট লেভেল অফ এফোর্ট দিয়ে একটা জিনিসকে অনেক বেটার করে দেওয়া যায়, সেটা আমি রোজ অনুপমকে দেখেছি করতে। শুধু আমার সিনে নয়, আমার সিনে আমি দেখতাম, হি হ্যাজ দ্যাট স্পেশাল এবিলিটি। তো ওর সঙ্গে কাজ করাটা আমার মনে হয় আমার জন্য খুব পার্সোনালি খুব কি বলবো বেনিফিট। তো এটা এখনো চুনিপানা টিমের সঙ্গে যোগাযোগ আছে? মোটামুটি আছে, যেমন আমার ছেলে, আমার বৌমা, মানে দিব্য আর অন্বেষার সঙ্গে ডেফিনেটলি আছে। ওটাই তো শুনতে চাইছিলাম। হ্যাঁ মানে উই আর ভেরি ফন্ড অফ ইচ আদার, কিছু হলেই দিব্য ফোন করে কেমন আছো কি করছো, আমি কখনো ফোন করলাম অন্বেষাকে কেমন আছিস কি করছিস, মানে এটা আমাদের মধ্যে চলে। এই প্রশ্নটার উত্তর দেওয়ার পর বাদবাকিরা যখন আমায় মারবে তখন কে সামলাবে আমায়? এবার এটা এটা সাংবাদিক মতো করলাম না, ঠিক জায়গায় মারবে তো একজনের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক আমার, মেমোরিজ অফ চুনি পান্না, ওই মেমোরিজ গুলোর সঙ্গে আমার সবচেয়ে ভালো সম্পর্ক। অনিন্দাকে যা খোঁচালাম খোঁচালাম, অনিন্দাকে খোঁচাবো না, ওর কাছে কাজ পেতে হবে তোমাকে। বলছি নতুন যারা আসছে তাদের কিভাবে গাইড করবে, যারা নতুন আসছে কে গাইড করবে? অবশ্যই ডিরেক্টর সাহেবের কথা হচ্ছে। ও আচ্ছা, একদম আমি যাবো তো, আমি তো নতুন যাবো, কিভাবে গাইড করে সেটা জেনে নি। নতুন যারা আসবে তাদেরকে একটা একটা কথাই মানে বলবো যে হতাশ হয়েও না আর ধৈর্য হারালে চলবে না, মানে এই প্রফেশনটা অনেকটা ধৈর্য ধরার পর তুমি একটা সুযোগ পাবে আর কি, মানে পাবে বলতে মানে আমি বলছি বলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে সেটা না, মানে তোমাকে অনেকদিন খেটে খুটে পরিশ্রম করে নিজেকে আর যতটা পারতে হবে নিজেকে ওই ফেসবুকের মতন কিংবা বিভিন্ন রকম অ্যাপের মতন আপডেট করতে হবে, আপডেট আপডেট করলেই আলটিমেট আলটিমেট সুযোগগুলো আস্তে 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 আসবে। যাক একটা জিনিস বলি, আমরা কিন্তু প্রথমে দিকে ভাবছিল একজন সাংবাদিক কিরকম বসবে জানি না, আস্তে আস্তে কিন্তু সাংবাদিক যেমন প্রশ্ন করে যাবে বাউন্স প্রশ্ন, ডিরেক্টর সাহেব কিন্তু পরিষ্কার বললেন যে দীর্ঘদিন চেষ্টা করে থাকো অবশ্যই ফল পাবে, 22 দিন চেষ্টা করো। চলো প্রায় আমরা 1 ঘন্টা উপর এই লাইভ চালাচ্ছি, কিন্তু মজা মজা হচ্ছে, আড্ডাটা দিচ্ছি ভালো, নানান বয়সের আমরা কিন্তু এক কাছে আছি, হ্যাঁ কেউ বলতে পারবে না যে এটা সেটা,
মানি গুজি চালাতে চালিয়ে দিচ্ছি এটা এখনকার দিকে এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার কারণ আমাদের সময় তো মোবাইল ছিল না আমরা যদি মোবাইলটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি মোবাইলটাকে যদি ঘিতে খেয়ে নিতে পারি ফেসবুক খেতে পারি তাহলে তোমার সঙ্গে এখানে অ্যাডজাস্ট করতে পারবো না একদমই তাই তো ঠিকই ঠিকই চলো আবার বলি যে টলি রিপোর্টারের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা যে অমূল্যবান সময় আমাদেরকে দিলে তার কারণে এই লকডাউন পরিস্থিতিতে নানান ভাবে নানান কাজ করছো তার মধ্যে আমাকে সময় দিচ্ছ আমাদের মতো লোকদেরকে আমরা সত্যি ধন্য এবং কি বলবো কৃতজ্ঞতা জানাই প্রত্যেককেই আর দর্শকদেরকে বলবো যদি কিছু বলার থাকে প্রশ্ন থাকে অনেক প্রশ্ন করছে অনেক দর্শক আমরা পাচ্ছি হয়তো সবারই উত্তর দিতে পারিনি আর অনিন্দিতা এবং অনির্বাণকে দুজনকেই বলবো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো অন্তরকে তারা বলো আজকে লাইভ যে হলো এটার সঙ্গে দর্শকদের সম্পর্কে কিছু বলো দু চার লাইন কথা বলো আর অনিন্দার কাছে শেষ করার আগে একটা জিনিস তো চাইবই একটা গান ওটা বাকি আছে আমি 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 লাইভ থেকে লাইভ শেষ হয়ে গেছি যেহেতু অনির্বেদ অনেক সময় চুপ করে বসে আছে ওকে একটু নাড়াই ভালো লাগছে দর্শকরাই বলছে আর কি দর্শকদের এক লাইন তো বানতা হ্যায় এসে ভি হোগা গায় এক লাইন তো চলে গেল ঠিক আছে তাহলে ব্যাপারটা আমি এভাবে বলি যে নেক্সট যেদিন আমরা আড্ডায় বসবো সেদিন এক লাইন কেন আমি পাঁচ লাইন শুনিয়ে দেব হাউ অ্যাবাউট দ্যাট এনিয়ে গেল তার মানে আসবে না না আসবে তো নেক্সট যেদিন আড্ডা দেবো সেদিন আমি পাঁচ দিন শুনিয়ে দেব কথা দিয়ে গেলাম লাইভে সবাইকে না তোমাকে একজন লিখেছে আমি দেখলাম এক্ষুনি যে তৌশিক বলে তৌশিক তোমারও চেনা আমারও চেনা ভালো কবিতা হ্যাঁ হ্যাঁ ও লিখেছে যে ইনফ্যাক্ট ওদের একটা ম্যাগাজিনে আমার ইমিডিয়েটলি একটা লেখাও দেওয়ার কথা আছে সেটা দেওয়াও হয়নি ওই বের দেখে মনে পড়ে গেল কি হয়েছে ওই লিখেছে বেশিরভাগ যে একটা যদি গান শোনা যায় তোমাকে এক লাইন আচ্ছা এই যে আমি আমি সবাইকে বললাম আমি লাইভে কথা দিয়ে যাচ্ছি নেক্সট যেদিন আমাকে দাদা ডাকবে চলে আসব আমি সবার সাথে প্রচুর আড্ডা দেবো তার সাথে এক লাইনের জায়গায় আমি পাঁচ লাইন গান শুনিয়ে যাব প্রমিস সবাইকে আজকে থাক কৌশিক সত্যি দুঃখিত তুমি লিখলে কিন্তু তোমার কথা রাখতে পারলাম না আগামী দিনে শোনাবো এটা কথা দিলাম আমার কথা নাই অনিন্দার কথা হয়েছে আমি কথা দিলাম আমি এর আগে কখনো অডিও স্টোরিতে কাজ করিনি তো প্রথম এক্সপিরিয়েন্স এন্ড ট্রাস্ট মি ইট ওয়াজ ভেরি এক্সাইটিং ফর মি কারণ একদম অন্যভাবে কাজটা করেছি ঘরে বসে রেকর্ডিং করেছি রাতের পর রাত নিজে জেগে থেকেছি অনির্বেদকেও ধরে জাগিয়ে রেখেছি মানে ও বেচারা ঘুমে চলে যাচ্ছে আমি তখনও বলে যাচ্ছি এটা একটু এরকম ভাবে করি ওটা একটু ওরকম ভাবে করি আর ও ফোনের মধ্যে হ্যাঁ করো ঠিক আছে হ্যাঁ করো ঠিক করে যাচ্ছে তো কাজটা হয়েছে আপনাদের জন্য আপনাদের ভালো লাগবে কি খারাপ লাগবে আমি জানি না শুধু একটাই রিকোয়েস্ট করবো যে সকাল শুনবেন ভালো লাগলে আমি আমি প্রমোশনটাতেও বলেছি আমি এখন অন লাইভ আবার বলছি যদি ভালো লাগে বলবেন যদি খারাপ লাগে আমাকে খুব বকে দেবেন কিন্তু প্লিজ সবাই শুনবে আপনারা যদি ভিডিও দেন আমরা সেখান থেকে শিখতে পারবো আর আপনাদের যদি ভালো লাগে আমরা ফার্দার আরো বেটার কাজ করার জন্য আমরা কিন্তু এনথু পাবো
আপনার সাপোর্টটাই আমাদের একমাত্র সম্বল, আর কিন্তু আমাদের কাছে কিচ্ছু থাকে না, দিন শেষে আমরা কাজ করি আপনাদের জন্য। প্লিজ প্লিজ ভালো থাকবেন, এইটুকুই বলার আমার। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে, সেটা একটা জেনারেল কথা, সবাই খুব সাবধানে থাকো, সময়টা তো একদম ঠিক নয়। যদিও এখন কোভিডটা অনেকটা নেমেছে থ্যাঙ্কফুলি, কিন্তু তাহলেও কিন্তু আমরা ডেটা এখনো কাটাতে পারিনি, এখনো আমরা খুব খারাপ অবস্থায় আছি। দাদা খুব ভালো জানতেন সেটা, যে যেটা আমরা দেখছি আর অরিজিনাল যা কন্ডিশন সেটা হয়তো অনেক ক্ষেত্রেই ডিফার করে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকেই বলবো যে প্লিজ এখনো অনেকটা দিন খুব ধৈর্য ধরে খুব সাবধানে থাকুন, কারণ এটা খুব একটা ঠিকঠাক রোগ তো নয়, খুব আনপ্রেডিক্টেবল একটা রোগ। একবার হয়ে সেরে যাচ্ছে, আবার তারপরে সিচুয়েশন খারাপ হচ্ছে, মানুষ খারাপ কন্ডিশনে পৌঁছে যাচ্ছে, ট্রিটমেন্ট পাচ্ছে না, আপনারা সবাই জানেন এই সব কটা কথাই। তবু আমার মনে হলো যে জাস্ট বন্ধু হিসেবে ওইটুকুই বলা যে একটু সাবধান থাকুন সবাই, প্রত্যেকের দায়িত্ব যদি আমরা থেকে নিই না, তাহলে অটোমেটিক অনেকটা বেটার অবস্থায় আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। অবশ্যই আরো বেশি সাবধানে থাকতে হবে, কারণ থার্ড ওয়েভ আসছে, চিন্তা করার কিছু নেই। ও যেটা বলেছিল যে প্রত্যেকের হবে, কেউ বাদ যাবে না, কারোর কম কারোর বেশি। আবার একটা কথা বলবো প্রত্যেককে, আজকে এই টলি রিপোর্টারের মাধ্যম দিয়ে একটা কথা বলি, প্রত্যেকেই কিন্তু ভ্যাকসিন নেবেন, ভাববেন না যে ভ্যাকসিন নেব না ভয়ের ব্যাপার, ঘটনা তা নয়, ভ্যাকসিন নিলেই বাঁচবে। যে যেখানে পারবেন ভ্যাকসিন নিন, সরকার অনেক সুবিধা করে দিয়েছে ভ্যাকসিন নেওয়ার জন্য, অবশ্যই ভ্যাকসিন নেবেন। এবং আমরা যারা দায়িত্ববান লোক, দায়িত্ববান লোক, তারা চেষ্টা করব প্রতিবেশীদের যে যেখানে পারবো নিয়ে গিয়ে ভ্যাকসিন দেওয়া হবে, তার কারণ আজকে প্রতিবেশী আছে আমরা আছি, কাল প্রতিবেশী না থাকে আমরাও থাকবো না। দর্শকদের জন্য কি বলে বলো, টলি রিপোর্টের দর্শকদের জন্য অনেকদিন তুমি বলো, আমি সেম টু বলে দেবো, তুমি বলো সেম টু বলে দেবো, আমি লিখবো, আমি লিখবো না, শুনে শুনে বলে দেবো, আমি জানি না। আমি আগে সত্যি কথা বলছি, আমি আপনাদের কোন অনুষ্ঠান এর আগে ফ্র্যাঙ্কলি বলছি আমার দেখা হয়নি, সুযোগ ঘটেনি। আজকে প্রথম এখানে এসে দাদার সাথে আলাপ হলো, এই ফরম্যাটটা দেখলাম কিভাবে এখানে কাজটা হচ্ছে, and I loved it, I loved the whole package, মানে পুরো একটা ঘন্টা আমি দাদা তখন মনে করালেন বলে, না হলে আমার সত্যি মাথায় ছিল না যে এক ঘন্টা হয়ে গেছে অলরেডি, খুব ভালো লেগেছে। আপনাদের সবাইকে বলবো যে এনারা যে কাজটা করছেন সেটা কিন্তু আপনাদের সাপোর্ট চলে, প্লিজ ওনাদের চ্যানেল করুন, লাইক করুন, যত বেশি পারবেন শেয়ার করুন, কারণ আপনারা হাসি থাকলে তবেই কিন্তু ওনারা কাজটাকে কন্টিনিউ করতে পারবেন, তবেই কিন্তু এত ভালো ভালো আড্ডা হবে। ওই যে সেই বলেছিলাম এসে গান শোনাবো, গান শোনাতে গেলে চ্যানেলটা থাকতে হবে, চ্যানেলটা থাকলে আমি আসবো, আড্ডা হবে, গান হবে, এটুকুই বলার আমার। অবশ্যই টলি রিপোর্টার অপেক্ষা করবে, নেক্সট ডেতে দর্শকদেরকে গান শোনাবো, কারণ আমাদের অনেক দর্শক আছে, অনেক ধরনের অনেক পরিচিত আছে যারা বারবার করে লিখছিল গান শোনার কথা, আমরা কথা দিলাম আর একবার আরেকদিন তাদেরকে লাইভে বসে গান শোনাবো, অবশ্যই শোনাবো। আর প্রত্যেককেই বলি যে আমাদের টলি রিপোর্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, তোমরা তোমাদের মূল্যবান সময় বের করে আমাদের দিয়েছ। আর ডিরেক্টর স্যারকে তো আর একবার বলবো, দেখবেন স্যার আমাদের জন্য যদি কিছু হয়। বক্তব্যটাও তাই যে সবাই সরকারের সমস্ত নিয়মাবলী গুলো মেনে চলুন, এবং সরকারকে সবাই সবার সাথে থাকুন, পাশে থাকুন, উল্টো পাল্টা মন্তব্য কিংবা রিয়াকশন কিছু দেবেন না। এই কারণেই বলছি এখন খুব সিচুয়েশনটা খুব খারাপ সিচুয়েশন, মানে আমরা জানি না যে আলটিমেট পুজোর পরে কিংবা নভেম্বর ডিসেম্বরে কি হতে চলেছে মানে আমাদের সাথে। এইবার অ্যাটলিস্ট বি পজিটিভ, মানে পজিটিভ থাকার চেষ্টা করুন, মানে উল্টো পাল্টা নেগেটিভ ভাই আপনারা এখানে ছড়ালাম ওখানে দিলাম এই জিনিসগুলো প্লিজ করবেন না, মানে যারা যারা করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি বি পজিটিভ থাকুন। আর অন্য কোনো ফেসবুক চ্যানেলের থেকেও বেশি বেশি করে
টলি রিপোর্টারকে বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলোইং করুন, সেভ করুন, সব বলে দিলাম, সব করুন, কারণ টলি রিপোর্টারই একমাত্র পারে হাল হাকিকাত, যে ফিল্ম ইন্ডাস্ট্রি সে হাল হাকিকাত সবার সামনে সবার আগে আপনাদের সামনে তুলে ধরার দায়িত্বটা টলি রিপোর্টারকে, টলি রিপোর্টারই নিয়েছে। এবং টলি রিপোর্টারের টোটাদা, রাখি, করণী, মানে যারা যারা আছেন সমস্ত কর্মকর্তাদের জানাই আমি অনেক অনেক শুভেচ্ছা। ওনারা যেভাবে কাজ করেছেন, আমি বিগত বেশ কয়েকদিন ধরেই টলি রিপোর্টারের পেজটাকে ফলো করেছি বলেই বলতে পারছি যে ওনারা যে ইনোভেটিভ আইডিয়াগুলো কিংবা ইনোভেটিভ কাজগুলো করেছেন তা খুব প্রশংসনীয়, প্রশংসার যোগ্য আর কি। তা আমি চেষ্টা করছি, মানে আমি আপনাদের মাধ্যম দিয়ে সবাইকে অনুরোধ করছি যে টলি রিপোর্টারের সাথে থাকুন, পাশে থাকুন, ভবিষ্যতে দেখবেন এনারা আরো নতুন নতুন আরো নতুন নতুন ইনোভেটিভ অন্যরকম কন্টেন্ট নিয়ে বা নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে আপনাদের সামনে এসে হাজির হবে, এই আশা রাখছি। এবং আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের আমার মতন বেসিক্যালি একটা বোকা মুখ্য সূক্ষ্ম মানুষকে দেখার জন্য, মানে এতটা সময় দিয়ে দেখার জন্য। আর অনিন্দিতা তো হচ্ছে ওর কথাটা ছেড়ে দিলাম, ও তো অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে থাকে বলে হয়তো জিনিসটা, হ্যাঁ মানে এইটুকু আর কি। চলো আজকে লাইভটা এখানেই শেষ করছি। তোমাদের প্রত্যেককেই টলিউডের তরফ থেকে সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জানাই, তার কারণ তোমরা যে মূল্যবান সময় আমাদেরকে দিয়েছো অভাবনীয়, আমরা ভাবিও নি আর আশাও করি না। যে আপনারা যে আমাকে ডেকেছেন, আমাদেরকে, ইনফ্যাক্ট আমি অনির্বেদকে নিয়েই বলবো, আমাদেরকে ডেকেছেন এবং এতক্ষণ ধরে আড্ডা দিয়েছেন, আর দাদা আপনি যে সাংবাদিকতার বাইরে গিয়ে বন্ধু হয়ে আমাদের সঙ্গে গল্প করেছেন, মানে এটা সবচেয়ে বড় পাওনা আমার মনে হয় আমাদের কাছে। তো থ্যাংক ইউ সো মাচ, মানে আপনাকে এবং আপনাদের পুরো টিমকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। প্রত্যেকেই বলি ছোটদের ভালোবাসা বড়দের আশীর্বাদ আমার তরফ থেকে তো রইলেন, থাকবেই, অবশ্যই থাকলো। তোমরা এগিয়ে চলো, কারণ তো আমাদের প্রেরণা তোমরা, কারণ তোমাদেরকে দেখি বলবো যে আমি ওকে চিনি, আমি ওই সিরিয়ালের একে চিনি, ওই ডিরেক্টরকে আমি চিনি, আমার সঙ্গে আলাপ আছে, এটাই আমাদের কাছে বিশাল পাওনা। আর আমরা চাইবো যে তোরা আরো ভালো কাজ করো, এগিয়ে চলো, তোমাদের সামনে অনেক অফুরন্ত জীবন পড়ে আছে এবং শুধু তোমরা বাঁচবে না, প্রত্যেককে বাঁচাবে, কারণ এই একটা ইন্ডাস্ট্রিজ যেখানে মানুষ বিরক্ত হয়ে যাওয়ার পরে সন্ধ্যাবেলায় বসে একটু টিভি দেখে তোমাদের রিল্যাক্স করবে, তোমাদের একটা ওয়েব সিরিজ দেখে, তোমাদের মুভ দেখে, মুভি দেখে, তার কারণ তুমি তাকিয়ে দেখবে মা, কাকিমা, জেঠিমা, মাসিমা যারাই আছেন সারাদিন হাড় পরিশ্রম করে সন্ধ্যের পরে ওই জায়গাটা বসে থাকে, আমাদের কাজ। তাহলে তোমাদেরকে ভুলে গেলে আমাদের চলবে না, কারণ তোমাদেরকে দেখে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের একমাত্র উদ্দেশ্য আপনাদের মনোরঞ্জন করা, তাই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে টলি পাড়ার সব খবর একদমই প্রথমে পৌঁছে যায় কেবল আপনার কাছেই।